সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশে নভেম্বর দু হাজার তেইশ শুভ মঙ্গলবার প্রভাতি চর্চায় সবাইকে স্বাগত সবাই প্রভাতী চর্চা খুব সুন্দরভাবে শোনো একটু ভালো লাগে লাইক দিলে একটু ভিউজ বাড়লে মনটা আনন্দে ভরে ওঠে আমার সব বন্ধুদের আন্তরিক অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জানাবো আজ প্রভাতি চর্চায় গল্পের ঝুলি নিয়ে এসেছি গল্পটির নাম বিশ্বাস বিশ্বাস তো বন্ধুদের বন্ধুরা আমরা সবাই সবাইকে করব এমনভাবে আমরা কাজ করব যাতে আমাদের বিশ্বাস ভঙ্গ হয়ে না যায় ঠিক আছে শুরু করছি এক চাষা ছিল এক খামার বাড়িতে থাকতো তার বউকে নিয়ে তার এক ছেলে ছিল ছেলেটা বাইরে চাকরি করত। খামার বাড়িতে চারটি গরু ছিল আর একটু ক্ষেত ছিল খেতে ফসল হতো খুব সুন্দর জীবন ছিল চাষা চাষার একটু বয়স হয়ে গেছিলো তাই সে আর চাষ করতে পারতো না তাই ওই গরুর দুধ দিয়ে চাষির বউ মাখন আর দই বানাত মাখন বানিয়ে চাষা গ্রামের পাশেই একটা শহর ছিল সেই শহরের এক দোকানে বিক্রি করত। মাখনের বড় বড় বাড় তৈরি করত চাষার বউ ওই রকম পাঁচটা মতো বাড় হতো প্রত্যেক দিনই শহরের দোকানে গিয়ে সে বিক্রি করতো এবং দোকানদারের সাথে একটা শর্ত করলো যে তোমাকে আমি রোজ পাঁচটা বার দেব। আর তুমি রোজ আমাকে পাঁচ কিলো করে চিনি দেবে দোকানে তো খুবই খুশি হলো বলে ঠিক আছে ওই চিনিটা দইতে লাগে তাই ওই চিনি সে চেয়ে আনে টাকা নেয় না দই বিক্রি করে যে টাকাটা পায় তাই দিয়ে সংসার চালায় চাষা খুব আনন্দে থাকেন দুজনে এবারে কি হচ্ছে একদিন দোকানদার বলছে চাষা তো রোজই আমাকে মাখন দিয়ে যায় কোনো দিনও তো আমি একটা বারও কোনো দিনও ওজন করে দেখি না আজকে দেখি তো যেই দেখতে গেছে দেখছি একশো গ্রাম করে কম তখন তো দোকানদারের খুব মাথা গরম হয়ে গেছে বলছে এই রকম চাষা আমি তো জানতাম খুব ভালো তাই বিশ্বাস করতাম একদম ভালো না সেই জন্য এভাবে গালিগালাজ করতে লাগলো তো চাষা যখন পরের দিন এলো দোকানদার বললো আজকে নেবো না বলল কেন আমি কি করেছি যে নেবে না বলল তুমি রোজ আমাকে একশো গ্রাম করে মাখন কম দিচ্ছ তখন চাষা একটু মাথা নিচু করে চিন্তা করলো যে আমি তো কম দেওয়ার লোক না আমার বউ তো রকম না ভীষণ ভালো আমরা তো সবার বিশ্বাস সবাই আমাদেরকে বিশ্বাস করে আমরা এরকম কাজ কোনো দিনও করব না ভাবতে ভাবতে চাষাব বললো দোকানদারকে দাদা তুমি যে ঠোঙায় আমাকে চিনি দাও সেই ঠোঙাতেই কিন্তু আমি তোমাকে রোজ দিন মাখন দিই আমিও কিন্তু কোনো দিনও চিনি মাপিনি কতটা চিনি তুমি দাও তোমার ঠোঙাটা এক কিলো করে ওজনের হয় না তাই আমার মাখনটা এরকম একশো করে কম তার মানে তুমিও আমাকে চিনি একশো করে রোজ কম দিচ্ছ তখন দোকানদার বলল হতেও পারে ঠিক আছে ভাই কালকের থেকে তুমিও আমাকে ঠিকঠাক করে ওজন করে মাখন দিও আমি তোমাকে চিনি ঠিকঠাক মতোই দেব তারপরে তো চাষা আর দোকানদারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। বিশ্বাসের সম্পর্ক বন্ধুরা আমরা কিন্তু একে অপরকে এইভাবেই বিশ্বাস করব সবাই খুব ভালো থেকো বন্ধুরা গল্প থেকে নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পারছ আজ আসি বিদায় বন্ধুরা